সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার গারমোরা হাটে। বেশ সুন্দর সুন্দর শাইওয়াল সার গরু দেখা যাচ্ছে, আমরা দেখব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ 18 ডিসেম্বর রোজ সোমবার 2023, আমরা কথা বলবো ব্যবসায়ী ভাইদের সাথে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ব্যবসায়ী? জি ভাই। ভাই এটা কি দাঁতছে? না দাঁতে নাই, এখনো দাঁতে নাই। দাম কত চাইছেন? দাম চাই 210। 2,10,000। ভাই কোথা থেকে নিয়ে আসছেন এটা? যশোর থেকে ভাই। যশোরের মাল? 2,10,000 চাওয়া দাম। কত বলছে বাজারে? বাজারে বলছে 150 ভাই। 1,50,000 টাকা বলছে, দিবেন না ভাই? না ভাই এই দামে দিবেন। দর্শক অনেক সুন্দর ভালো পার্সেন্টেজ শাইওয়াল 1,50,000 বলছে। কত বলেছেন কাস্টমারকে? আমি 1,80,000 বলে দিয়েছি ভাই। বেশি হয়ে যায় না ভাই? না ভাই এই কিনা অনেক ভাই দাম। এটা শাইওয়াল না, এটা এটা বিরহামা ভাই। কোনটা? এটা ভাই গরিবের ব্রাহ্মণ নাকি? হ্যাঁ এটা আমরা শাইওয়াল দেখতেছি। হ্যাঁ শাইওয়াল জি না না গরু তাজা, কিন্তু অনেক তাজা গরু, বাচ্চা গরু, বাচ্চা গরু ভাই। আরো বড় হবে ভাই, দাঁতছে না তো? আরো বড় হবে, আরো অনেক বড় হবে ভাই। ওজনটা কেমন আছে? ওজনটা জানেন না, 5.5 পাউন্ড আছে। 5.5 পাউন্ড? হ্যাঁ। কেউ যদি আমার এই ভিডিও দেখে নিতে চায় আপনার নাম্বারটা বলে দেন। নাম্বারটা মুখস্থ আছে কি? না ভাই। আচ্ছা বের করে দেবো। ওদিকের গুলো কি আপনার নাকি? হ্যাঁ ওই চলেন। দর্শক দেখবো আমরা যশোরের গরুগুলোর দাম কেমন যাচ্ছে আজকের কুমিল্লার গারমোরা হাটে নিয়ে আসছে উনি। এটা কি যাচ্ছে ভাই? এটা দুই দাঁত। এটা কত চাইছেন? 1,85,000। কত বলে? দাম বলে 1,40,000-1,45,000 ভাই। ভালো দাম বলছে? না ভাই ভালো বললো তো, গরু আগে দেখেন আপনি। কত বেচা বিক্রি কত ভাই? ভাই 65 ছেড়ে দেবো ভাই। 65 হলে বিক্রি করবেন? এটার ওজন কেমন আছে ভাই? এটা 5.5 পাউন্ড পার আছে। 5.5 পাউন্ড? তাহলে তো ভাই আপনার 30,000 উপরে মন পড়তেছে। ৪০ বলছে, বাংলা করতে জানা নাই। বেচা বিক্রি কত ভাই? এটা 55। 1,55,000। ধন্যবাদ ভাই আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক বেশ বড় বড় মাংসের শাইওয়াল সার গরু দেখা যাচ্ছে গারমোরা হাটে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? গৃহস্থ নাকি খামারি? গৃহস্থ। বাড়ি কোথায়? কালীপুর। এটা দাঁতছো কটা ভাই? দুই দাঁত। ওজনটা কেমন আছে? 7 মন। বিশাল বড় একটি গরু ভাই। বাচ্চাটা কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন? এই বাজার থেকে। কত দিয়ে কিনছিলেন তখন? এই যে সাইফুল ভাই থেকে কিনছিলেন? আচ্ছা সাইফুল ভাই থেকে কিনছিলেন। কত চাইছেন এটা? 2,20,000। কত বলছে ভাই বাজারে? বিক্রি হয়ে গেছে। দর্শক 2,00,000 টাকা অবশেষে বিক্রি হয়ে গেল। বিশাল বড় একটি সার গরু। একটাই আপনাদের নাকি ওইটা? ওইটা আপনাদের। এটা কত চাইছেন? 2,30,000। এটা কি দাঁতছে ভাই? একটাকে দাঁতে? দুইটা, চারটা, ছয়টা দাঁতে? প্রথমে তো দুইটা দুইটা করে দাঁতে আর কি। জি জি। কত বলছে বাজারে? দুইটাতে একসাথে করে না, একটা আগে পরে 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 আর কি একদিন। আচ্ছা আচ্ছা তাই নাকি? কত বলছে বাজারে? 1,90,000 বলছে। ওজনটা কেমন হবে ভাই? 6 মন দিবেন না ভাই এই দামে? দিবেন না? আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি কাস্টমারকে কত বলে দিচ্ছেন ভাই? বলছিলাম 2,00,000। বরাবর 2,00,000। তাহলে তো 2,00,000 দিয়ে এটা ভালো কিনছে ভাই আপনার কথা হিসাবে। ওটা পালা, ওই তো পালাটাকে যদি এমন একটা কিনে নিয়ে যেতে পারে তাহলে তো আরো ভালো। রেডি করা মাল 2,00,000 দিয়ে যদি রেডি করা মালে কেনা যায় তো পালার করে 2,00,000 দিয়ে কেনার কোনো যুক্তি আসে না। আপনাকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সাইফুল ভাইকে দেখা যাচ্ছে গারমোরা হাটে ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সজীব? সজীব ভাই আধুনিক কৃষি চিত্র। জি আলহামদুলিল্লাহ। কতগুলো নিয়ে আসছেন ভাই আজকে? ভাই 25টা আইছে ভাই। বেচা বিক্রি হয়েছে? আলাই দিলে 4-5টা বেচছি ভাই। মাশাআল্লাহ। আপনার গরুগুলো তো কোয়ালিটি সম্পন্ন থাকে? এখনো তো আরো আছে। জি আরো 13টা আছে। এখনো 13টা? হ্যাঁ। এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন ভাই? ভাই সব জায়গাতে, ভাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, মুষ্টিয়া, এরপরে তা রাজবাড়ি, সব জায়গাতে ভাই আমার ফোনে কিনে ফোনে বেচা। আপনি কি নিজে যান? হ্যাঁ নিজে যাই। নিজে যান? আচ্ছা আচ্ছা। এই গরুটা কত চাচ্ছিলেন ভাই? এই গরুটা ভাই দাম দে দে
দাম চাইলে 65 55 দাম করব 55 এটা কি দাঁত আছে ভাই না দাঁত নাই এখন দাঁত নাই মাশাআল্লাহ ওজনটা কেমন আছে ভাই ওজনটা ভাই কত 4.5 মন 4.5 মন ওজন আছে আচ্ছা গরুগুলো যখন সংগ্রহ করেন কোন কোন দিকগুলো দেখে আপনি গরুগুলো সংগ্রহ করেন গরু ভাই বেশি আসল কথা কি আমি যেই গরুগুলো কিনি আমি 2000 এর বেশি দেখি না আমার চোখে যদি পছন্দ না হয় আমি কিনি না আচ্ছা আচ্ছা পছন্দের গরু কিনে হ্যাঁ পছন্দের গরু কিনে সব যেই কিনো গরু কিনে ভাই পছন্দের গরু কিনে এরপরে যেমন দুই একটা গোস্তের গরু আর দাদা গরু এটি যদি দামে ভালো হয় তাহলে কিনে সোজা কথা দেখলাম তো আপনার এখানে সবগুলো এই মোটামুটি বড় বড় গরু ভাই এই যে কালোটা এই কালোটা জি জি এই কালোটা এটা কি দাঁত আছে ভাই ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত কয়মন গোস্ত আছে ভাই গোস্ত আছে ভাই অনেক বেড়া করব তো ফাউ কথা কইলাম নাই না আমি আরো যে দুরা গোস্ত আছে একটা 10 কেজি কম কম লেনদেন হচ্ছে বিশাল বড় গরু সাহিল ভাই যোগাযোগের নাম্বারটা বলেন তো 7 9 7 3 1 1 3 1 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
দর্শক বিশাল বড় বড় সার গরুগুলো দেখা যাচ্ছে গারমোরহাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এগুলা? এগুলা আপনি কিনলেন যে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। এটা দাঁত ছো কয়টা? চার দাঁত। ওজনটা কেমন আছে? ওজন 7.5 মন। দাম কত চাইছিলেন? দাম চাইছিলেন 2,70,000। বাজারে কত বলে? মাশাআল্লাহ। এগুলো তো মনে হচ্ছে আরো বড় বড় দেখা যাচ্ছে। 14টা নিয়ে আসছেন এগুলা? অসাধারণ গরু এগুলা। চাচা এই গরুটা কত চাইছিলেন? জি 2,80,000 সাওয়া দাম। দাঁতে কয়টা? দুই দাঁত। কত বলছে বাজারে? দুই থেকে ভাঙে বলে। কেমন টার্গেট, কেমন বেচা বিক্রি? দুইয়ের উপরে লাগবে, দুইয়ের উপরে লাগবে। এই সর্বশেষ এদিকে একটা দেখা যাচ্ছে, এটা দাঁতছে কয়টা? দুইটাই দাঁতছে। ওজনটা কেমন আছে? জি জি। আরে মি অনেক গরু দেই দাম 600 টাকা কেজি ঘুষ খাওয়ায়। হ্যাঁ সরকার গরু খারাপ কিনা পরে 750,
গাই কিনুক আর হাড় কিনুক আচ্ছা কিনাতে বাজারেই বেশি বাজারেই বেশি কিন্তু মাংসের দাম কম বলতেছি না ইন্ডিয়ান যদি কেউ ইনপুট করে আমারে তাইলেও 700 টাকা কেজি পড়ব বাংলাদেশে আইতে আইতে করু তাই তাই তো এই যে ঢাকাতে এত কমে কিভাবে বিক্রি পানি দিলে সবার ফ্রিজে কুস্তু থাকে তাহলে খাইতেছে সবাই তিন মাস পর্যন্ত খায় জানুয়ারি লেভেলে স্কুল ছুটি ছাড়া মানুষ টুসলে মেওমানাইলে খাইয়া শেষ হয় এরপরে গরু যায় পরে বাড়াবাড়ি তখন একটু গরু দাম কমে তখন তো মাং কমে নাই কমে নাই মাংস বেচা কি নাই আমরা সারা এই আটটা মিলে সারা বাংলাদেশ সব দৃষ্টিকে হাত করে কিনে আনতে দনে তাহলে হ্যাঁ নাইলে যদি 600 কিনে বলতো আমরা এটা 650 কিনতাম ব্যাপারই তো আমরা 700 কিনতারি না সাড়ে 700 পরে সার কিনলে গাই কিনলে পরে 700 তার মানে ব্যাপারীর কিনা বেশি পরে ব্যাপারী ওই কিনা বেশি একটা ব্যাপারী গরু তো একটা 2000 লাভ করে 2000 লাভ করে এর বেশি তো না তাহলে 5000 করে আবার একটা 10টা গরু আনলে দুইটা চাইপ্পা জেরা গেল দুইটা গরু 15000 কমে বেশম লাগে জি জি কুরবানি দিতে পারে 90 দিন গরু সবার ঘরে থাকে তখন খায় না গরু দাম একটু কম থাকে আস্তে কথা আসলে কাড়া 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 দেওয়ার কি আছে সারা বাংলাদেশে আর এই আর ব্যাপারই আছে 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 তাই সব ব্যাপারই তো আমরা ঘুরতেছি গরু কিনার লাগা গাই কিনলে 700 টাকা কিনতে হয় 1000 টাকা আসিল দোকান করতেছে 3000 4000 তে সাইরে মুখতে সাইরে বলে 725 টাকা আতে পরে কিন্তু ঢাকাতে কমে বিক্রি করে কিভাবে কিভাবে বিক্রি করে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি শুনতাম যে গুলশান কাঁচা বাজারে হুইস পাবে আর পানি মাত্র করতে পারে কি সরকার তিন বাদা নাকি তিন বাদা না মাপ করে দেন কম দেন এবারে গরু জাত আছে গরু বাজারে আছে একই মাপের গরু কিনবেন 5000 3000 2000 কম তাহলে মনে কেজিতে 50 টাকা স্টক কম বেশি হইতো আছে সরাসরি আছে সবাই রক্ত চামড়া ছিল আমার তো সবই গো সবাই ঠিক আছে আর 2 কেজি গোস্ত যদি বিক্রি হয় 100 টাকা কমে তার মধ্যে পর্দা চর্বি 100 গ্রাম ফালা দিলে তাকে 100 টাকার মাল তাহলে 100 টাকা কমে আসতো এটা শুদ্ধ ব্যস্ত হয় জি জি 50 টাকা কমপ্লিট ডিফারেন্স হতে পারে সারা বাংলার ভিতরে বাজার এত টাকা ডিফারেন্স হওয়ার কোনো কথাই নেই ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম